This is Antira, welcome back to my channel. So, I promise that next video I share slash kibhabe nije tumra banate paro. Slash mane ami bolchi jegulo ami Rabindra Nritya dance gulote use kore thaki ei dhoroner jeta ekta simple false part kina tar upor fabric color kora. So, I already said eta onek purono chotto belar kora. So, ei painting ta don't judge this painting because এটা অনেক ছোট বেলার সো আজকে আমি শেখাবো যে এটা তোমরা নিজেরা বাড়িতে কিভাবে বানাতে পারো আর এই পুরো ভিডিওটা দেখতে হবে আর তার শেষে আমি আরো কয়েকটা অল্টারনেট মেথডস তোমাদেরকে শেয়ার করব যে কেউ যদি পেইন্টিং ফেব্রিক পেইন্টিং না করতে চাও তাহলে তোমরা অল্টারনেট কি করতে পারো বিকজ ফেব্রিক পেইন্টিংটা একটু টাইম কনজিউমিং অনেক ধৈর্য ধরে ভালো করে করতে হয় সো তার বদলে তোমরা কি করতে পারো সেটা আমি শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও তো ফার্স্টে বলি কি কি লাগছে Drawing book বা যে কোনো সাদা পেপার ব্রাশ লাগবে আমি এখানে 9 নম্বর ব্রাশ ইউজ করেছি পেন্সিল স্কেচ পেন বা মার্কার হোয়াইট ফেব্রিক কালার রেড ফলস পার তোমরা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারো বাট আমি এখানে লাল রঙের ফলস পার ইউজ করব আর যে কোনো একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল এটা কেন লাগবে তোমরা একটু পর জানতে পারবে First আমি একটা স্কেচ করে নেব যে ডিজাইনটা আমি অ্যাকচুয়ালি পেইন্টিং করব সো আমি ড্রয়িং বুকে পেন্সিল দিয়ে আগে মার্ক করে নিচ্ছি যে ফলস পার্টটা ঠিক কতটা যাতে যে ডিজাইনটা আমি করব সেটা যাতে এই ফলস পার্টটার থেকে বেশি চওড়া না হয়ে যায় আমি একটা লাইন ড্র করে নিয়েছি তো এটা স্ট্রেট হতে হবে এর কোনো মানে নেই জাস্ট হাতে রাফ একটা লাইন ড্র করে নাও তারপর পেন্সিল দিয়ে আমি একটা ডিজাইন করব যে ডিজাইনটা আমি আমার ওই ফলস পার্টটাতে চাই তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো তোমার পছন্দ মতো আমি এখানে যে ডিজাইনটা করছি তোমরা চাইলে সেটাও করতে পারো ইটস ভেরি ইজি তো আমি যখন স্টার্ট করেছি তখন আমি জানি না এক্স্যাক্টলি আমি কি ডিজাইন করতে চলেছি সো তোমরা দেখতে থাকো কিভাবে এটা আমি করছি আগে পেন্সিল দিয়ে আমি একটা রাফ ডিজাইন করে নিয়েছি এন্ড তারপর আস্তে আস্তে ওটাকে প্রমিনেন্ট করছি ডিজাইনের বেসটা রেডি এরপর ওটাকে আরেকটু সুন্দর লাগার জন্য ডেকোরেট করছি তার সাইড দিয়ে আমি ছোট ছোট পাতার মতো ডিজাইন করছি আই থিংক পাতা তোমরা সবাই আঁকতে পারবে এন্ড ইটস ভেরি ইজি আর কিন্তু দেখতে এটা খুব সুন্দর লাগে তো আমি একদম বেসিক একটা ডিজাইন করে দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমরাও নিজেরা ট্রাই করে করতে পারো এরপর একটা মার্কার বা স্কেচ পেন নিয়ে এটাকে বর্ডার করতে হবে মানে আমরা পেন্সিল দিয়ে যেটা ড্র করেছি এর উপর যদি ফলস পার রাখি তো আমরা ট্রেস করতে পারবো না ডিজাইনটা তাই জন্য এটাকে আরো ডার্ক কালার দিয়ে আমরা হাইলাইট করছি সো দ্যাট ট্রেস করতে আমাদের সুবিধা হয় মার্কার দিয়ে বর্ডার করার পর ডিজাইনটা ঠিক এরকম দেখতে লাগছে তো এই ডিজাইনটা দেখার পর আমার মনে হলো যে আরেকটা সাইড একটু ফাঁকা লাগছে তাই আমি ডিসাইড করলাম যে ওই সাইডেও আমি এই সেম ভাবে পাতার ডিজাইন করব সো আমার ডিজাইনটা একদম রেডি আমি এটাকে আর বেশি কিছু করব না বিকজ আমি এটা সিম্পল রাখতে চাইছি এরপর আমি ফলস পার্টটা নিয়ে এর উপরে রাখবো এবার ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে পুরো ফলস পার্টটা যাতে ডিজাইনটা ওর বাইরে বেরিয়ে না যায় অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি উপরে একটা ক্লিপ লাগাচ্ছি তারপর একদম টান টান করে নিচেও আরেকটা ক্লিপ লাগিয়ে দেবো যাতে আমি যখন পেন্টিং করব এই ফলস পার্টটা যেন ওই ডিজাইনটার থেকে নড়ে চড়ে না যায় এরপর পেন্সিল দিয়ে আমি ডিজাইনটার ছাপ তুলবো আমার ফলস পার্টটাতে খুব সাবধানে করতে হবে যাতে বেঁকে না যায় ছাপ তোলা আমার কমপ্লিট এইবার আমি একটা অন্য পেপারের ওপর এটাকে রেখে ভালো করে ক্লিপ দিয়ে আগে আটকে নেব যাতে নড়ে না যায় অ্যান্ড তারপর আমি ফেব্রিক কালার করব। এরপর আমি ফেব্রিক কালারটা একটা ব্রাশে নিয়ে আস্তে আস্তে এটাকে পেইন্টিং করা শুরু করব। সো মেক শিওর আমরা এখানে কোনো জল মেশাচ্ছি না ডিরেক্ট ফেব্রিক কালার ইউজ করছি আর আমি 9 নম্বর ব্রাশ ইউজ করছি বিকজ এই ডিজাইনটার জন্য 9 নম্বর ব্রাশটা পারফেক্ট কালার করতে করতে যদি ব্রাশটা শুকিয়ে যায় একবার আমরা গিয়ে ব্রাশটা ধুয়ে নেব বাট আমরা কালারের সাথে কোনো জল মেশাবো না পুরো ডিজাইনটাকে এবার ফেব্রিক কালার দিয়ে আমি ফিল করে দেব মেইন স্ট্রাকচারটাকে ফিল করার পর আমি এবার পাতাগুলোকে কালার করছি সো আই এম নট আ প্রফেশনাল সো একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে কালারিংয়ে সো প্লিজ ডোন্ট জাজ মি কালার করতে করতে যদি কোনো সময় কালারটা একটু এদিক ওদিক হয়ে যায় বা অন্য কোথাও লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে সেটাকে মুছে নিতে হবে, না হলে ওটা কিন্তু পরে আর ধুলেও যাবে না। সো আমার একটা ডিজাইন কমপ্লিট। এরপর আমি এটাকে আরেকবার রিটাচ করছি যাতে এটা আরেকটুখানি ব্রাইট দেখতে লাগে। ওকে, সো নাও কামস দ্য ইম্পর্টেন্ট পার্ট। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে কাগজের ওপর রেখে আমি এটাকে পেন্টিং করেছি, বাট ইউ ক্যান সি যে যখন আমি এটা ফুল পেন্টিং করার পর শুকিয়ে যাওয়ার পর আমি এটা ওঠাতে গেলাম, পুরো পেজটা ছিঁড়ে গেছে। সো পেজটা নয় ছিঁড়ে গেছে, আই ডোন্ট নিড ইট, বাট এই পুরো ফলস পার্টটার পেছনে কাগজগুলো আটকে গেছে, যেগুলো ওঠাতে এখন আমার প্রচুর সময় লাগবে। সো আমি এটাকে এবার রিপ্লেস করছি, একটা আমার কাছে এরকম প্লাস্টিক টাইপের একটা জিনিস রয়েছে যেটার ওপর রেখে আমি বাকি কালারটা কমপ্লিট করব। সো ফার্স্ট এর ডিজাইনটা যেখানে শেষ করেছি তার ঠিক একটু নিচ থেকে সেম প্রসিডিউর আবার ফলো করতে হবে। মানে ফার্স্টে আমরা একটা ওই যেখানটা আমরা ডিজাইনটা ড্র করেছি সেটার ওপর এটাকে রেখে ট্রেস করে নেব, অ্যান্ড তারপরে প্লাস্টিকের ওপর রেখে আমরা ওটাকে ফেব্রিক পেন্টিং করব। সো আমার পুরো ডিজাইনটা কমপ্লিট। এটা দেখতে ঠিক এরকম লাগছে। তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমরা পুরো ডিজাইনটা একবারেই কমপ্লিট করার চেষ্টা করো না, একটা পার্ট কমপ্লিট করো, তারপর সেটা শুকোনোর সময় দাও, তারপর পরেরটাতে যেও। আদারওয়াইজ তোমরা যে এত কষ্ট করে ধৈর্য ধরে করবে সেই পুরো মেহনতটা একদম বেকার হয়ে যাবে। সো অ্যাজ প্রমিসড আমি তোমাদেরকে কিছু অল্টারনেট মেথড শেয়ার করব যে কেউ যদি ফেব্রিক পেন্টিং না করতে চাও তাহলে কি করতে পারো। ফার্স্ট যেটা করতে পারো সেটা হচ্ছে কি, জাস্ট নিজের মাপ মতো কাপড় কেটে নাও, আর তারপর জাস্ট সাইডগুলো ফোল্ড করে জাস্ট জরির পার বসানো, আর কিছুই নয়। সো এটা অ্যাকচুয়ালি সাইজে অনেক ছোটো, বিকজ আমি তখন নিজেই অনেক ছোটো ছিলাম সাইজে, তো তখনকার মাপের এটা এটা এখন আমি ইউজ করি না। যদি করিও আমি, আমার কাছে এরকম দুটো রয়েছে, সো দুটো কম্বাইন করে আমি ইউজ করি। তো তোমরা আরেকটু বড় বানিও তোমাদের সাইজ মতো। সো ইট ইজ ভেরি সিম্পল আর খুব সহজেই এটা হয়ে যায়। এটা তোমরা হাতেও সেলাই করে নিতে পারো বা তোমরা ফেব্রিক গ্লু ইউজ করতে পারো। এরপর যেটা দেখাবো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং আর সিম্পল আর সব থেকে সুন্দর লাগে এটা দেখতে, বিকজ জাস্ট সি, এটা দেখে হয়তো মনে হতে পারে এটা ফেব্রিক পেন্টিং করা, বাট একদমই না। এটা কিন্তু মার্বেল পেপারস কেটে ফেব্রিক গ্লু দিয়ে স্টিক করা, আর কিছুই নয়। সো ইউ ক্যান সি যে এটা একটা হোয়াইট কালারের ফলস পাড় আমি কিনেছিলাম, তার ওপর জাস্ট ব্লু কালারের মার্বেল পেপারসগুলোকে আমি ওরকম কলকার মতো ডিজাইন করে করে জাস্ট পুরোটাতে এভাবে চিপকেছি, আর কিচ্ছু নয়। অ্যান্ড তোমরা হয়তো ভাববে যে পেপার ডান্সে ইউজ করলে হয়তো থাকবে না। লেট মি টেল ইউ, এটা কিন্তু এখনকার বানানো নয়, এটা আমার অনেক অনেক পুরনো, মানে অলমোস্ট আই উড সে সেই একই 10 থেকে 15 বছর আগেকার, বিকজ তখনই আমি এগুলো ইউজ করতাম সবচেয়ে বেশি, তখনকার এটা। অ্যান্ড ইউ ক্যান সি যে এটা কিন্তু একদমই নষ্ট হয়নি। হতে পারে একটা দুটো জায়গা এরকম উঠে এসছে, সেটা অবভিয়াসলি হবে 10-15 বছর, মানে ইটস আ লং টাইম, বাট তোমরা কিন্তু এটা একদম ইজিলি নিজের বাড়িতে বানাতে পারো, খুব ইজিলি, মানে অ্যাভেলেবল মেটেরিয়ালস দিয়ে বানানো, আর ইট লুকস অ্যামেজিং। এটা স্টেজ থেকে কেউ বলতে পারবে না যে এটা ফেব্রিক পেন্টিং নয়, এটা মার্বেল পেপার দিয়ে করা। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আর এই ধরনের স্ল্যাশ যদি তোমরা নিজেরা বাড়িতে বানাও তাহলে নিশ্চয়ই আমাকে পিকচার শেয়ার করতে একদম ভুলো না। আমি আরও এনকারেজড হব যাতে ইন ফিউচার আমি আরও নতুন নতুন কস্টিউম আইডিয়াস, হেয়ার, মেকআপ, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমাদের যদি কোনো আইডিয়াস থাকে বা কোনো কোয়েরিজ থাকে যে এই জিনিসগুলো শেয়ার করলে ভালো হয় তোমাদের জন্য, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো শেয়ার করার তোমাদের সাথে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।